আগামী 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্টের কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ি এবং উত্তরা পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট বিতরণ করা হবে। ই পাসপোর্টের মেয়াদ হবে 5 থেকে 10 বছর। রিপোর্ট সুমন মাহমুদের। ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 22 জানুয়ারি থেকে শুরু হবে অত্যাধুনিক পাসপোর্টের এই যুগ। প্রাথমিক পর্যায়ে আগারগাঁও, যাত্রাবাড়ি ও উত্তরা পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট পাওয়া যাবে। আগারগাঁও, যাত্রাবাড়ি এবং উত্তরা, এখান থেকে আমরা প্রাথমিকভাবে এনরোলমেন্ট শুরু করব। এই পাসপোর্টের সুবিধা অনেক। সর্বমোট 41টি সিকিউরিটি ফিচার আছে। এই 41টি সিকিউরিটি ফিচারের মধ্যে কিছু ফিচার আছে যেগুলো আপনি খালি চোখে দেখতে পারবেন, কিছু ফিচার আছে যেগুলো রিড করার জন্য আপনার ইলেকট্রনিক গ্যাজেট প্রয়োজন পড়বে, এবং কিছু ফিচার আছে যেগুলো খুবই স্পেশাল, এগুলো স্পেশাল ইলেকট্রনিক গ্যাজেট ছাড়া আপনি এটা রিড করতে পারবেন না। অর্থাৎ ইলেকট্রনিক পাসপোর্টকে কপি করা বা নকল করা কোনো ক্রমে সম্ভব না। আপাতত পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে কেবল তাদেরকে ই পাসপোর্ট দেওয়া হবে, পরে অন্যদেরও ই পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকবে। জুনের মধ্যে দেশে যে আরপিগুলো আছে সেগুলোতে আমরা এই কার্যক্রম সমাপ্ত করতে পারব, এবং বৈদেশিক মিশনগুলো আগামী ডিসেম্বরের মধ্যে আশা করি আমরা শেষ করতে পারব। ইলেকট্রনিক পাসপোর্ট অনেক নিরাপদ, এবং ইলেকট্রনিক পাসপোর্ট ব্যবহার করে আপনি বিশ্বের যে কোনো দেশে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন এবং একটা মর্যাদার আসনে আপনি আসীন হবেন। ই পাসপোর্ট চালুর জন্য দেশের প্রতিটি বিমান ও স্থলবন্দরে চাহিদা মোতাবেক ই গেট স্থাপন করা হবে। যাদের হাতে ই পাসপোর্ট থাকবে তাদেরই ই গেট দিয়ে সীমান্ত পার হতে হবে। তবে যাদের এমআরপি পাসপোর্ট থাকবে তাদের ইমিগ্রেশনের কাজ বিদ্যমান পদ্ধতিতেই চলমান থাকবে। বিশ্বের 118টি দেশে ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট চালু রয়েছে। চলতি মাসে এই তালিকায় যোগ হতে যাচ্ছে বাংলাদেশের নাম, এমনটাই জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।